ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি তার একটি গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে, আজকে আপনাদেরকে শোনাবো। তিনি বলছেন যে ইদা আসনা আলা রাজুলি জিরানুহু আজমাউন ফাহু রাজুল সু, যদি কোনো মানুষ সম্পর্কে দেখা যায় যে তার পাড়া প্রতিবেশী আশেপাশে যারা আছে সবাই তার প্রশংসা করে, কেউ তাকে খারাপ মনে করে না, সবাই তার গুণগান করে, সবাই তাকে ভালো বলে। আমরা তো আজকাল ভাবব যে যে সবার কাছে জনপ্রিয়তা লাভ করতে পারে, সবাই যাকে ভালো বলে সেই তো ভালো মানুষ। কিন্তু অবাক হবেন, ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই, এত বড় ইমাম, মুহাদ্দিস, ফাকিহ, তিনি বলছেন ইদা আসনা আলা রাজুলি জিরানুহু, যদি কোনো ব্যক্তির তার পাড়া প্রতিবেশীরা সকলে প্রশংসা করে, আজমাউন সকলে যদি প্রশংসা করে, ফাওয়া রাজুল সু ইন, তাহলে জেনে রাখো যে সেই ব্যক্তি খারাপ মানুষ, সে হচ্ছে খারাপ মানুষ। তখন অবাক হয়ে তার ছাত্ররা, তার দর্শে যারা আসতেন বা তার এই কথা শুনলেন, বললেন কারুলে সুফিয়ান, ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করলেন ওয়া কাইফা যাকা, এটা আবার কেমন কথা হলো, সে খারাপ কি করে হবে, তাকে সবাই তো ভালোবাসে, সবাই তো প্রশংসা করে। কালা, এই জন্য সে খারাপ মানুষ আর এই জন্য সবাই তার প্রশংসা করছে যে ইয়ারাহুম ইয়াবালুনা বিল মাসিফালা ইউগাইয়ুর আলিহিম, সমাজের লোক, পাড়া প্রতিবেশী, দেশবাসী, বিশ্ববাসী সবাই ভালো না, যেমন ভালো আছে মন্দ আছে, তাদেরকে পাড়া প্রতিবেশী, তার আশেপাশে যারা আছে বা তার যাদের সাথে যোগাযোগ আছে, যারা তাকে চেনে, তাদেরকে দেখছে যে তারা গুনাহায় লিপ্ত, সে গুনাহ শিরকের গুনাহ হোক, বিদাতের গুনাহ হোক, ইসলাম বিরোধী কাজ হোক, ফরজ ওয়াজিব ত্যাগ করা হোক, হারাম নাজাজে লিপ্ত থাকা হোক, সমাজ বিরোধী কাজ হোক আর সমাজ বিরোধী নাই হোক, যে সব পাপ, আকিদাগত পাপ অথবা ইবাদত বন্দিগির ক্ষেত্রে পাপ, কিন্তু সেগুলি সামাজিকভাবে হয়তো মানুষ খারাপ দৃষ্টিতে দেখে না, তাদের ইমানের দুর্বলতার কারণে মানুষকে দেখে ওই লোক যে তারা গুনাহাতে লিপ্ত রয়েছে বিভিন্ন রকমের, ফালা ইউগাইয়ুর আলিম, সে তাদের প্রতিবাদ করে না, তাদেরকে তাদের যে অবস্থা রয়েছে পাপে লিপ্ত থাকার তা পরিবর্তনের চেষ্টা করে না, মানুষকে শিরক থেকে তাওহীদের দিকে নিয়ে আসার চেষ্টা করে না, মানুষকে বিদআত থেকে সুন্নার দিকে নিয়ে আসার চেষ্টা করে না, অসৎ লোকদেরকে সৎ করার চেষ্টা করে না, মন্দকে মন্দ বলে না, এই রকম শুধু পজিটিভ বলে, হ্যাঁ 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 ফজিলত শুধু বলে। জি, যদি কেউ লা ইলাহা না বলে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে থাকে, পৃথিবীর কেউ খারাপ বলবে না, কিন্তু যখনই লা ইলাহা, যেমন এক আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করবেন, তেমনি বাকিগুলিকে অস্বীকার করবেন, আমাই এক ফরবি তাগুত ওয়ায়ুমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করা আর আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা, বাতিলকে অস্বীকার করা, বিদআতকে অস্বীকার করা, শিরককে অস্বীকার করা, পাপকে অস্বীকার করা, আর তৌহিদ সুন্নাত এবং নেক ভালো কথা কাজকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, এটা থাকতে হবে, দুটোই থাকতে হবে। সেই ব্যক্তি যাকে দায়ী, যাকে আলেম, যাকে শেখ, যাকে খুব ভালো মানুষ, জনপ্রিয়তা লাভ করেছে ভাবছেন, সে মানুষকে মন্দ কাজে লিপ্ত দেখে কিন্তু ফালা ইউগাইয়ুর আলিহিম, তাদের প্রতিবাদ করে না, তাদের অন্যায়কে নির্মূল করার চেষ্টা করে না সমাজ থেকে, ওয়ায়ালকাহুম বিওয়াজহিন তালিক, তাদের সাথে সাক্ষাৎ হয়, সবার সাথে হাসি মুখে কথা বলে, পাড়া প্রতিবেশী যার সাথে দেখা হোক না কেন, সবার সাথে হাসি মুখে কথা, সবাইকে খুশি করার চেষ্টা করে, যার ফলে সবাই তার প্রশংসা করে, সেই ব্যক্তি ভালো মানুষ নয়। আবার ফিরে আসছি সুফিয়ান সৌরি রহমতুল্লাহর প্রথম কথাটি, ফাহুয়া রাজুল সু ইন, সেই ব্যক্তি মন্দ মানুষ। সুতরাং আজকাল এক শ্রেণীর মানুষরা যে মনে করে
যে অমুক ব্যক্তি বিতর্কিত, হ্যাঁ অমুক ব্যক্তিকে অনেকে খারাপ মনে করে, এটাকে অনেকে ভাবে যে তো খারাপ না, এমন হইতে হবে যাতে সবাই প্রশংসা করে, তাহলে আপনি গোমরাহ। যদি দায়ী সু, খারাপ দায়ী, মন্দ দায়ী, মন্দ ইসলামের প্রচারক জানতে হয়, তাহলে জানতে হবে সবাই তার প্রশংসা করছে। আর যদি দায়ী এলাল হক, সত্যের দিকে আহ্বান করি, যদি আল্লাহওয়ালা ব্যক্তি হয়, আলেমে রব্বানী হয়, যদি দিনের খাঁটি, যদি খাদেম হয়, তাহলে কেউ প্রশংসা করবে, কেউ শত্রুতা করবে, কেউ গালমন্দ করবে, কেউ দোয়া দিবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বিষয় বুঝে সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং মানুষকে সন্তুষ্ট না করে আল্লাহকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট রেখে যত মানুষকে সন্তুষ্ট রাখতে পারলাম আলহামদুলিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করি, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের ক্ষেত্রে শিথিল পন্থী হয়ে মানুষকে সন্তুষ্ট করা, এটা গোমরাহদের কাজ। আল্লাহ যেন এই বিষয়টি জনগণকে, আলেম সমাজকে, দায়ীদেরকে, সবাইকে বোঝার তৌফিক দান করেন।